জায়গায় পড়ছিলাম যে বইমেলা এসে খুব রেগে গিয়েছিল, ঠিক বলছি? রেগে গিয়েছিল, কেন ওর লেখা বই দেখতে পাচ্ছে না, স্টলে স্টলে ঘুরছে, ওর লেখা বই দেখতে পাচ্ছে না। তারপর ও প্রতিজ্ঞা করেছিল যে আমি তখনই স্টলে ঢুকবো যখন আমার লেখা বই থাকবে। আজকে প্রচেতন লেখা বই মানুষ আসে কিনতে এখানে, সেদিনের রাগটা আজকে আর নেই ওর, কিন্তু আমাকে বলে রেখেছে, আরেকজন বলে রেখেছে, তাকে আজকে আমি ঢাকিনি, যে আপনি কোনো বই যদি প্রকাশ করেন আপনি অবশ্যই আমাকে ডাকবেন, তার নাম ব্রাত্য বসু, বলে আমাকে ছাড়া আপনি করবেন না। তো আজকে আমি আর ওকে ডাকতে পারিনি, আজকে ও ব্যস্ত আছে, আমি ডাকিনি। আসলে একটা লাইন একটু আগে পর্যন্ত আপনাদের পড়ে শোনালো, যার লাস্ট লাইনটা হচ্ছে যে কবি হবার বাসনা আমার মিটল না। আমার নিজের সম্পর্কে আমার একটা ধারণা আছে যে আমি খুব বড় মাপের লেখকও নই, আমি খুব বড় মাপের কবিও নই, কিন্তু প্রসেতর কথা যেটা বা ভীতি চট্টোপাধ্যায়ের কথা যেটা, যে আমি আমার যা মনে হয় আমি তা লিখি। কয়েকদিন আগেও কবিতা লিখেছি, কয়েকটি কবিতা লিখেছি, এই লেখাগুলো আমার নিজের মনে হয় এটা আরও ভালো লেখা যেত, আরও ভালো হতে পারত, আরও ভালো লেখা যায়, যে প্রকৃত কবি সে তো আরও ভালো লিখতে পারবে, আমারটা হয়তো সেই মান উত্তীর্ণ হতে পারছে না, আমার নিজের মনে হয় মাঝে মাঝে। আমি মাঝে মাঝে ডিকশনারি পড়ি, বিভিন্ন কবির কবিতার বই পড়ি, যে আমি আরও ভালো করতে পারবো কী করে, আরও ভালো লিখতে পারবো কী করে, নিজেকে আরও উন্নত করতে পারবো কী করে ভাবি, কিন্তু অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, যতটা পারি আমি লিখি, কিন্তু আমার লিখতে ভালো লাগে। আমি একটু আগে প্রচেতকে বলছিলাম, কেউ আমাকে যদি বলে কবি আর সাহিত্যিক, আমি যেন কুঁকড়ে যাই, কিরম যেন কুঁকড়ে যাই মনে হয় নিজেকে, যে আমি কবি সাহিত্যিক কি তা তো নই, আমি সাধারণ লেখি, এরম আমার মতো লেখক আরও অনেক অনেক আছে, কিন্তু যারা লেখেন আমি প্রত্যেককে খুব সাহায্যও করি, প্লাস আমি নিজে একটা পত্রিকা বার করি, আজকে নয় 70-এর দশক থেকে আমি কাগজ বার করি, এখনও একটা সাপ্তাহিক কাগজ বেরোয়, পূজা সংখ্যা বেরোয় আমার, সেই কাগজ আমি এখনও বের করি, এটা আমার নেশা, ভালো লাগা, মানুষ আমার না হয়েছে এটা কোনো বিষয় না, আমি লিখতে চাই। আর এই প্রচেতর কথা মনে রাখবো, দুজনের কথা আজকে না বললে নয়, একজন শিমিকা আর একজন হচ্ছে নন্দিতা। এই বইটার 4-5 বার প্রুফ রিডিং হয়েছে, আজকেও আমি কালকে পড়ছিলাম বইটা, যখন নিজে দেখলাম এখনও দু একটা বানান ভুল আছে, বানান ভুল আছে, অর্থাৎ 5 বার প্রুফ রিডিং করেছি, 5 বার টাইপ করে রিটাইপ করে এনেছে আমার কাছে, এই কভারটা ও নিজে করেছে, আর শিবিকার তো কোনো জবাব নেই, ও আমায় পাগল করে ছেড়ে দিয়েছে যে কবে যাবেন, কবে করবেন। কয়েকদিন আগে আমরা সুবোধ সরকার আর আমি বাংলা একাডেমিতে একটা প্রায় 1.5-2 ঘন্টার গল্প হলো আর কি, কবিতা হলো, গল্প হলো, তো আমি আজকে একটা আপনাদের কবিতা শোনাবো যার সঙ্গে এই পত্রিকাটার কবি বইটার কোনো সম্পর্ক নেই। আমার যৌবনে আমার সবথেকে প্রিয় কবি ছিল কবি সুকান্ত, তার কথা মাথায় রেখে আমি একটা কবিতা লিখেছি, সেটা পড়ে শোনাচ্ছি। বইটা এখনো ছেপে বেরোয়নি, আমার এমনি রাফ কাগজে লেখা, আমার প্যাডে লেখা। যৌবনেতে প্রিয় ছিল অমর কবি সুকান্ত, তোমার ঠিকানা, ঠিকানা ওনার একটি বইয়ের নাম, আমার রক্তে করেছে অশান্ত, তোমার লেখায় বিদ্রোহী মনে বন্ধ কপাটে করা ঘাত হানে, তবু জানি মনে মনে আমি একা নই, আরও কত আছে আমার মতোই, যারা খুঁজে মরে লড়াইয়ের পথ, সবে মনে মনে করেছে শপথ, শপথের সাথে জ্বালিয়ে মশাল আকাশের ভালে রক্তের লাল, হে অমর কবি বলে দাও তুমি চেতনা জাগার সে কোন স্মরণী, আর পারি না কো শহীদ এ জ্বালা, প্রতি মুহূর্তে মন যে উতলা, আর কতদিনে জুড়াবে এ জ্বালা, মুখোশ খোলার এসে গেছে পালা, মুক্ত আকাশে ছেঁড়া মেঘ ভরে শ্বাস নিতে চাই শুধু প্রাণ ভরে, আর দেরি নয় হাতে হাত ধরে শপথ নিয়েছি সংগ্রাম তরে, বন্ধু আর অপেক্ষা নয় হানো আঘাত করে নাও জয়, সূর্য ছড়াক আলো দেহ মনে সুচিতা আসুক সবাকার মনে, নতুন পৃথিবী দেখে যাব আমি এটাই ঘটবে তাও আমি জানি, রক্ত নদীতে
ভেসে যাবে মৃত দুর্বৃত্তের লাশ, এই মোর অভিলাষ। কবি সুকান্তের ভাষায় নিয়েই লেখা কবিতা। না হয় না, কেউ পায় সব কিছু, কেউ কিছুই পায় না। মধ্যবিত্তের খোঁজ কেউ তো রাখে না, ভাবে ওরা ভালোই আছে, কোনো অভাব হবে না। বড় লোকের না হয় আছে অনেক টাকা, গরিবেরাও পাচ্ছে কিছু চাল ডাল আটা। মধ্যবিত্তের লজ্জা আছে, আছে সম্মান বোধ, পারে না প্রকাশ করতে তাদের অভাব বোধ। অফিস থেকে এসেছে খবর মাইনে কাটা যাবে, মনে জাগে সংশয় সংসার সংসার চলবে কিভাবে। মায়ের ওষুধ, স্কুলের মাইনে, সবই লাগে টাকা, যা ছিল জমানো সবই হয়েছে ফাঁকা। তবু ওরা ভালো আছে বলছে সকলে, মধ্যবিত্ত বুঝতে পারে কী লেখা আছে কপালে। ভগবান ছাড়া কেউ জানে না, নেই কোনো আশা, শেষ হলেও পরিস্থিতি পাবে কি নতুন দিশা। সবাই বলছে, সবাই বলছে হবে, লক্ষ লক্ষ বেকার সেদিনের কথা ভেবে মনে শুধু হাহাকার। থাকবে বেঁচে বড় লোক, থাকবে বেঁচে গরিব, মধ্যবিত্ত বেঁচে থাকবে সঙ্গে নিয়ে যন্ত্রণা আর অভাব। নমস্কার, দু একজন আমার কবিতা বলবেন বলছেন। ভালোবাসি জীবনের গান, ভালোবাসি লাল মাটি বাউলের সুর, যে সুর ছড়িয়ে যায় দূর বহু দূর। ভালোবাসি পাহাড়ের অসীম নিস্তব্ধতা, ভালোবাসি ঝর্ণার অসীম নীরব, ভুলে ভুলে গেল পাতে গাছলতা পাতা। ভালোবাসি ঝর্ণার ফেরিল জলরাশি, মন বলে প্রকৃতি তোমায় ভালোবাসি। নমস্কার। যা জলীয় অনুষ্ঠান, যা জলীয় অনুষ্ঠান, তার অনুমতি সাপেক্ষে আজকে সন্ধ্যার এই অনুষ্ঠান আমরা কেমন লাগছে স্যার? বুক ফেয়ার মে এটা কততম সংখ্যা প্রকাশ হলো আপনার? কততম কাব্যগ্রন্থ? নেক্সট পরিকল্পনা কী আছে? এরপরে আর একটা বই বেরোবে, কবিতা লেখা চলছে, তারই তো একটা একটা কবিতা পড়লাম সুকান্তকে নিয়ে। কী নাম আছে সেই কাব্যগ্রন্থ? ঠিক আছে। খাবার স্টলে ভিল, দেখুন লাইভ নিউজ কলকাতা পদ্মায়। আপনার সরাসরি দেখছেন নিউজ কলকাতা পদ্মায়, নিউজ কলকাতা পদ্মায় দেখুন উপচে ফেলা ভিড় কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। সেলফি তুলতে ব্যস্ত নিউজ কলকাতা পদ্মায় দেখছেন সেই ছবি কলকাতা বইমেলায় মা ও মেয়ের। আপনার দেখছেন বাংলাদেশ স্তরে ঢুকলাম, সরাসরি দেখছেন নিউজ কলকাতা পদ্মায়। আপনার দেখছেন বাংলাদেশ স্টল। বুক ফেয়ারে কেমন সাড়া পাচ্ছেন? অনেক ভালো, এছাড়া অনেক ভালো সাড়া। এবারে আমার কাছে মনে হচ্ছে যে একুশে যে বইমেলা হচ্ছে ইন্ডিয়াতে 2022-এ, অনেক ভালো, অনেক। উপার বাংলা থেকে এসে একটা আশা নিয়ে এসেছেন, তার মধ্যে প্রত্নতত্ত্ব দিক থেকে কত মানুষের উৎসাহ দেখছেন? এটা আমি মনে করি যে অনেক বেশি ইন্ডিয়াতে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি যারা চর্চা করে, আমার কাছে মনে হচ্ছে যে এই চর্চা তারা করে এবং ভবিষ্যতে করতে চায়। আমাদের যে গবেষণামূলক বইগুলো আছে এই বইগুলো তারা দেখতেছে এবং কিনতেছে এবং আমাদের সেলও ভালো, আমার কাছে মনে হয়েছে। এটা নিয়ে কলকাতা বুক ফেয়ারে কত তোমার স্থান মানে আসছেন? এবার আমরা হচ্ছে দ্বিতীয়বার এবার হিসেবে যোগদান করলাম এবং আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্যান্য যে প্যাভিলিয়ানগুলো এরা তারা রেগুলারই জয়েন করে এবং আমাদের বেসরকারি যে প্যাভিলিয়ানগুলো আছে তারাও এখানে রেগুলার জয়েন করে। আমরা এখানে সেকেন্ড পার্ট আসছি। আপনার নাম পরিচয়? আমি হচ্ছে মোহাম্মদ মহিদুল ইসলাম, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি পাবলিকেশন, কালচার মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স বাংলাদেশ। নেক্সট বছর কি আসছেন আপনারা? জি, নেক্সট বুক ফেয়ার নেক্সট বছর, পরের বছর আসছেন? আশা করি, আশা করি, অবশ্যই এখন থেকে রেগুলার আমরা আসব। কোথাও চামড়া আর চওড়া হাড় ছাড়া বাড়তি কিছু দেখা যায় না। খুশকো খুশকো চুলগুলো সস্তা ক্লিপ দিয়ে তুলে কায়দায় খোপা করার চেষ্টাটা কার্যকরী হয়নি। এলোমেলো চুলগুলো ঘাড়ের মতো মেয়েটা আঁকড়ে রয়েছে মাকে, আর মা কিঞ্চে ধরে রয়েছে
সামনে দাঁড়ানো পুরুষটির নোংরা স্যান্ডো গেঞ্জি, লোকটি অবাঙালি, কালি ঝুলি মাথা এক গাল দাঁড়িয়ে, মাঝ বয়সের ক্লান্তি তার সারা গায়ে, মেয়েটির